600 পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন আসানসোল কর্পোরেশনের কাউন্সিলর সঞ্জয় লুনিয়া। করোনা ভাইরাসের জেরে লকডাউনের কারণে আসানসোল কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের বেশ কিছু গরিব দুস্থ পরিবার যারা কর্মহীন, এরকম প্রায় 600 জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এলাকার কাউন্সিলর সঞ্জয় লুনিয়া। এই খাদ্য সামগ্রী তুলে দিয়ে উনি জানালেন যে আগামী দিনেও এইরকম মানুষের পাশে উনি থাকবেন। এদিন খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সবজি সহ নগদ 200 টাকা। এই গরিব দুস্থ মানুষদের অর্থনৈতিক সংকটের কারণে এই উদ্যোগ বলে জানান কাউন্সিলর। আজ হামলোক 6/6/2020 মে আজ হামলোক গরিব লোগো কো করিব 600 পরিবার কো চাওয়াল, ডাল, আলু দিয়া যা রহা। তিন দিন চাওয়াল আপকা 10 কিলো, আলু আপকা 2 কিলো, ডাল আধা কিলো, সবজি 1 কিলো করকে হামলোক গরিব লোক কো কুছ মদদ কর রহে। ইয়ে কি আপকা ওয়ার্ড কা সিফট দিয়া যায় কি দুসরা ওয়ার্ড? সিফট মেরা ওয়ার্ড কা হি হ্যায়, ওয়ার্ড নম্বর 58। কিস লিয়ে দে রহে, কিস কারণ সে? ইয়ে আপকা লকডাউন কে কারণ বহুত সারে পরিবার লোক কো জো আর্থিক স্থিতি মদদ চাহিয়ে, হামলোক কো পহলে ভি হামলোক কুছ কুছ কিয়ে হ্যায় আর আজ ভি হামলোক কুছ মতলব 6-6 পরিবার কো লগভগ হামলোক দিতে রহে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।